হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রাহিদ রনি এবং 10 মিনিটস উইথ মডেল এই শোতে আজকে একজন ব্যতিক্রমী গেস্ট আমার সাথে, ইনাইনা এলিজাবেথ কস্তা। অ্যান্ড শি ইজ এ ডিজে। নর্মালি ডিজে বলতে কিন্তু আমরা বুঝি সাউন্ড, গান এবং হৈহুল্লোড় পার্টি, তিনি তাই করে থাকেন। মানে মাতিয়ে রাখেন পুরো দর্শকদেরকে গ্যালারিতে কিংবা ওপেন ফিল্ডে, ওপেন এয়ার কনসার্টে। আমি তাকে দেখেছিলাম ফেসবুকে, রাহুল রয় মিশুকের ফেসবুকে, যে তিনি খুব মাতাচ্ছেন মানুষকে, এবং আজকে তিনি আমার সঙ্গে আছেন, ইনাইনা এলিজাবেথ কস্তা। তুমি করে বলি, অফকোর্স ডিজে, কিন্তু হট হতে হয় নাকি? মানে ডিজে মিন্স একটু অন্যরকম তাকে থাকতে হয়, অন্যরকম পোশাক পরতে হয়, অন্যরকম কালচারে বড় হতে হয়। আচ্ছা, না অ্যাকচুয়ালি নট লাইক দ্যাট, ইটস ডিপেন্ডস অন ইউ। লাইক একটু চার্মিং হতে হবে। আচ্ছা, যেটা আমার কাজ হচ্ছে, আমার যেটা তোমার মধ্যে আছে। হ্যাঁ, অবশ্যই আছে। আচ্ছা, সো আর কি কি থাকতে হয়? বেসিক্যালি মিউজিক, মিউজিকের ব্যাপারে নলেজ তো অবশ্যই থাকতে হবে। মিউজিক অ্যাবাউট মিউজিক নলেজ থাকতে হবে, প্লাস চার্মিং, অলওয়েজ চার্মিং থাকতেই হবে, হোয়াট এভার ইট ইজ। আর জিন্স এইভাবে পড়তে হবে? না অ্যাকচুয়ালি এমন কোনো রুলস নেই, আমি আসলে এভাবেই ড্রেস আপ করি। মানে তুমি যেটা যেমন সেটাই তুমি প্রকাশ করো। জি। ওকে, সো নিউ ইয়ার কেমন কাটলো? মানে 2020 সালে এই পার্টিগুলো ছিল, কয়টা পার্টি হলো এবং সেখানে কেমন কি করলেন? হ্যাঁ, ভালোই ছিল। সারা রিসোর্টে শো ছিল আমার। হুম হুম, গাজীপুরে। গাজীপুরে খুবই দারুণ রিসোর্ট কিন্তু ওটা, অনেক সুন্দর। ওকে, সো বাংলাদেশের পার্সপেক্টিভে ডিজে মিন্স কিন্তু মানে অনেক কিছু মনে করে মানুষ, ডিজে তার মানে হচ্ছে ভালো না, এটা মেয়ে ডিজে, ও বাবা, তাহলে আরও ভালো না, এরকম কি কনসেপ্ট আছে নাকি আসলে এটা মিথ্যা গুজব? না অবশ্যই এটা ডিপেন্ড করে নিজের উপর, আমি কিভাবে আমাকে প্রেজেন্ট করছি। কিন্তু সোসাইটি, ফ্যামিলি, তারা কি বলে? আমার ফ্যামিলি তো কোনো প্রবলেম নেই, সোসাইটি থেকেও আমি ওইভাবে কখনো ওই টাইপ অফ রেসপন্স পাইনি। আর সোসাইটিকে কেয়ার করে না? না, আই ডোন্ট কেয়ার। আচ্ছা, আই অনলি ফোকাস অন মাই ডিজেইং, দ্যাটস ইট। আচ্ছা, কোনো কোর্স করা আছে নাকি? না, আমি কোর্স করেছি। কোথায়? বাংলাদেশে? হ্যাঁ। আচ্ছা, মানে হোয়াটস ইউর ড্রিম, মানে আলটিমেট ড্রিমটা কি, যে আমি ডিজে করছি, সাউন্ড মিক্সিং করছি, বড় বড় কিছু করতে চাই, নাকি দেশেই থাকতে চাই, নাকি বাহিরে থাকতে চাই? অবভিয়াসলি ড্রিম হচ্ছে নট অনলি বাংলাদেশ, ইন্টারন্যাশনাল। ওকে, ইন্টারন্যাশনাল ডিজে হওয়ার ইচ্ছা। আচ্ছা, অ্যান্ড অফকোর্স ফিউচারে একটা বম হয়ে ফাটার ইচ্ছা আছে, লাইক আই ওয়ান্ট টু বিকাম আ বম। আচ্ছা, বাংলাদেশে ডিজে সোনিকার ব্যাপারটা মানুষ জানে এবং শি ইজ মোস্ট পপুলার। ইয়া, শি ইজ দ্য ফার্স্ট লেডি ইন্ডাস্ট্রি। ওকে, তার কারণেই তিনি আসলে বেশি একটু পপুলারিটি পেয়েছে। তার পপুলারিটি, হ্যাঁ অবশ্যই, তার তো যোগ্যতা অবশ্যই আছে, যোগ্যতা না থাকলে সে পর্যন্ত আসতে পারতো না। আচ্ছা, ইনাইন এলিজাবেথ কস্তা, আমাকে একটু বলবেন যে এই যে বাংলাদেশে যে গানগুলো আমরা শুনি, সেই গান দিয়ে আসলে ডিজে সং হয় না? মানে ডিজেতে নর্মালি আমরা দেখি বলিউড কিংবা আমেরিকান বা বিলবোর্ড এই টাইপের গান, বাংলাদেশের কোনো গান ওইভাবে হয় না, বিট ওঠে না, অনেকে বলে যে না নাচতেই পারি না। না অ্যাকচুয়ালি এমনও হয়েছে শোতে কিছু ক্লায়েন্ট থাকে, ওরা কিন্তু বাংলা সং ডিমান্ড করে। আচ্ছা, ইভেন আমি এটা মানি না অ্যাকচুয়ালি যে বাংলা সঙ্গে লাফানো যায় না, যদি ওইভাবে মিক্সিংটা হয় অবশ্যই নাচা যায়, কেন নাচা যাবে না। আচ্ছা, আপনি নর্মালি কমফোর্ট কোনটাতে ফিল করেন, যে কোন গানে মানুষকে মাতানো যায়? আমি অ্যাকচুয়ালি বাংলা খুব একটা বেশি বাজাই না, যদি ডিমান্ডেবল হয় তাহলে হয়তো 2-3টা, খুব কম, বাংলা আমার লিস্টে খুব কমই আছে। আচ্ছা, তার মানে হিন্দি আর ইংলিশ এই দুটাতেই একটু বেশি। তার মানে আপনি যখন বাজান, আপনি যখন মানুষকে মাতান, তখন বাংলা কালচারটা ভুলে যান? না, বাংলা কালচার ভুলে গেলে তো মনে হবে না, বাংলা গানটাই তো বাংলা কালচার। অবশ্যই অবশ্যই, সব মিক্স করে আমাকে মেনটেন করতে হবে, বাট এখানে সবচেয়ে আগে আমার যেটা দেখতে হবে যে আমার ক্রাউড কি ডিমান্ড করছে, আমার কিন্তু ক্রাউডের ডিমান্ড অনুযায়ী আমার ওইভাবে প্লেলিস্ট মেক করতে হবে। মানে নিজের ডিমান্ডটা বিসর্জন দিতে হয়? নিজের ডিমান্ডটা তো অবশ্যই বিসর্জন দিতে হবে, কারণ আমি আমার পছন্দ অনুযায়ী বাজালে কিন্তু তারা কমফোর্ট হবে না। ইভেন আমার আমার যে সংগুলো ভালো লাগবে ওগুলো যে তাদেরও ভালো লাগবে এমন কোনো কথা নেই। ওকে, আমার এনভায়রনমেন্ট দেখে আসলে মেজারমেন্ট করতে হয় হাউ আই উইল গো অর আই ক্যান। ইনানে এখন যেটা হচ্ছে রিমিক্সের যুগ, প্রত্যেকটা গানই যেগুলো হিট গান ছিল 90-80 কিংবা 70-80 সেটাই নতুন করে রিমিক্স হচ্ছে, এবং ওই যে বললেন বোম হয়ে ফুটছে, সেটাই মানে ফুটছে আর কি। এবং একই সঙ্গে গানটা
অন্যরকম হয়ে গেছে, সেই গানে সুর নেই, তাল নেই, লয় নেই, ডিফারেন্ট গানগুলো তৈরি হচ্ছে এবং সেই গানগুলো আমরা নিচ্ছিও, এটা কিভাবে দেখেন? আসলে এটার ব্যাপারে কি কমেন্টস করবো, আসলে নো কমেন্টস। মানে আপনিও তো প্লে করেন, সেরকম গান গানই প্লে করেন? হ্যাঁ করি, বাট ওটা তো আপনার এক একজনের মিক্সিংগুলো কিন্তু এক এক রকম হয়, লাইক ডিপেন্ড করে আপনি কিভাবে প্রেজেন্ট করছেন, স্মুথলি যাচ্ছেন আর জগা খিচুড়ি বানাচ্ছেন এই ট্র্যাকটাকে। ওকে, আমার মনে হয় না আমি জগা খিচুড়ি বানাই অ্যাকচুয়ালি। সো আপনার মিক্সিংটাকে ট্রাস্ট করা যায়? ইয়া, আই ক্যান কনফিডেন্টলি সে দ্যাট। ওকে ওকে, মডেলিং এর পাশাপাশি মডেলিং মানে খুব ইন্টারেস্ট আপনার হয়তো? ইন্টারেস্ট বলতে একটু ছোটখাটো কাজ করছি এই আর কি। মানে নিজের বাদে, এই পেশার বাদে আপনি কোনটাতে কমফোর্ট ফিল করেন বা কোনটা করতে ইচ্ছে করে? টিচিং আসলে অনেক ফান, আই মিন ইটস লটস অফ ফান দিচ্ছে আমাকে, আমি অনেক কমফোর্ট ফিল করছি এটাতেই। ওকে, ক্যারিয়ার অবশ্যই এটা দিয়ে গ্রো আপ করার ইচ্ছা, মানে এইটা ভালো থাকুক পাশাপাশি অন্যগুলো যদি চলে চলুক। আচ্ছা, পাশাপাশি টুকিটাকি যেগুলো যদি ভালো কাজ হয় সেগুলো করার ইচ্ছা আছে ফিউচারে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স, মানে মেইন ডিফারেন্স বিটুইন বাংলাদেশ ডিজে আর হচ্ছে বাহিরের, ধরেন পাশ্চাত্যে কোনো ডিজের সঙ্গে ডিফারেন্সটা কি? ডিফারেন্স অ্যাকচুয়ালি সব জায়গাতে তো একই হয়, ডিফারেন্স ওইভাবে আমার চোখে পড়েনি, বাট ওদের এনভায়রনমেন্টগুলো আসলে অনেক জোস, কমফোর্টলি প্লে করছি। এখানে যেমন হয় কি, শোতে অনেক সময় দেখা যায় যে রিকোয়েস্টগুলো আসে, ওখানে কিন্তু আমার মনে হয় না এমন টাইপ অফ কোনো এনভায়রনমেন্ট ফেস করতে হয় ওদেরকে। আর ওখানকার ক্লাব তো অফকোর্স দ্যাট ক্যান বি কল ক্লাব। আচ্ছা, বাংলাদেশে বলতে গেলে আমাদের ওভাবে কোনো ক্লাব নাই। বাংলাদেশে কি ডিজে কালচারটা ওইভাবে গ্রো করছে এখনো? অনেকেই তো এটাকে প্রফেশন হিসেবে নিচ্ছে, প্রফেশন নেয় এক হিসেব, আর প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে পড়া, এবং কোনো একটা অনুষ্ঠান হলে সেখানে রাতের বেলা, হ্যাঁ এটা কি হচ্ছে? হচ্ছে। হচ্ছে, মানে আপনি ঢাকার বাইরেও তো শো করছেন? হ্যাঁ, আমি ঢাকার বাইরেও করছি। ওকে, হচ্ছে, ভালোই হচ্ছে, তারও বেশ চার্মিং। না না, ইটস ওকে। ওকে, সো আমি একটু ডিফারেন্ট ট্র্যাকে যেতে চাই। সবাই যখন আপনি যখন প্লে করেন তখন অনেকে ডিজের দিকে তাকিয়ে থাকে, বা ডিজে ডিজেকে মাঠে চায় যে আপনি একটু আসেন নাচেন, কিন্তু সম্ভব তো না? না, এরকম অনেক সিচুয়েশন ফেস করতে হয়, তখন ওটা স্মুথলি হ্যান্ডেল করতে হয় যে দ্যাট ইজ নট মাই প্লেস, হিয়ার ইজ মাই প্লেস, আই শেয়ার ফ্রম হিয়ার, ইউ ক্যান এনজয় ফ্রম দেয়ার। আচ্ছা, এই ডায়লগটি আমার সব জায়গায় দিতে হচ্ছে। আফটার শোতে মানে আপনার দিকে মানুষের কেমন আগ্রহ থাকে? আই মিন আফটার শোতে কি টাইপ অফ, ধরেন এই সেলফি তোলা, এই টাইপ অফ সেলফি তোলা, তারপর হচ্ছে কে বাজালো বা তাকে একটু দেখতে চাই, জোশ ছিল, খুবই সেক্সি ছিল, এরকম কিছু? না, এমন তো হয়ই, এমন হয় শোর মাঝখানেও, মানে প্যানেলে মাঝে মধ্যে অনেকেই চলে আসে, চলে এসে সেলফি তুলছে বাজানোর মাঝখানে, এমন অনেক ফেস করতে হয়। তো আপনি এটা কিভাবে নেন? একটু তো আনকমফোর্ট হয়, ওকে, আমি বাজাচ্ছি, আমার মনোযোগ ওখানে থাকবে, আমার ক্রাউডের দিকে থাকবে, এখন আমি যদি সেলফি নিয়ে বিজি থাকি তাহলে তো প্রবলেম, একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যাই। খুব বড় একটা পার্টি ধরেন, মানে গেস্ট করেন, খুব বড় একটা পার্টি, এবং সেখানে যিনি পার্টির আয়োজক তিনি বললেন যে ইনাইনা আপনি আসবেন, আপনাকে ভালো খুব বড় পেমেন্ট দিব এবং আপনি বাজাবেন রাত 12টা পর্যন্ত, এরপর আপনি আমার সাথে টাইম স্পেন্ড করবেন, কি বলবেন? আমি অবশ্যই রাজি হব না। কেন? খুবই স্মার্ট সে, যতই স্মার্ট হোক যেটা আমার কাজ, আমার কাজ হচ্ছে উনি আমাকে 1 আওয়ারের জন্য হায়ার করবে, তো 1 আওয়ারের আফটার 1 আওয়ার ওটাই তো হায়ার করছে সে। হ্যাঁ, হায়ার করছে সে ক্রাউডদের জন্য, তার পার্সোনালি যদি সে আমাকে হায়ার করে তো আমি তো কখনোই রাজি হব না। মানে কোন টাইপের মানুষ যদি প্রপোজ করে তাহলে রাজি হবেন? কারোর জন্যই আমি রাজি হব না। আচ্ছা, মানে আপনি তো, দিস ইজ মাই ওয়ার্ক, দ্যাট উইল বি মাই ওয়ার্ক প্লেস। নিশ্চয়ই, আপনি তো, আপনার তো বয়ফ্রেন্ড আছে তার কাছে তো আপনি মানে কমিটেড, সো আপনি কেন, তাই না? হ্যাঁ, লাইক তার কাছে কমিটেড না থাকলেও হয়তো আমি এই সিচুয়েশনে কখনো অ্যাগ্রি করতাম না। ওকে, সো এই ধরনের কি প্রপোজাল আসে? আসে খুব কম, আমি অ্যাকচুয়ালি ওইভাবে বুঝে শুনেই শো করি, খুব সিলেক্টিভ শোগুলো আমি করি, আমি যে বললো আর আমি চলে গেলাম না। তার মানে আপনি যদি সস্তা হতেন, যদি রাজি হতেন তাহলে প্রচুর শো থাকতো? হ্যাঁ, হয়তো থাকতো। আমার অ্যাকচুয়ালি ওইভাবে ক্যারিয়ার বিল্ড আপ করার কোনো ইন্টারেস্ট নেই, আমার কাজ ভালো লাগলে আমাকে কাজের জন্য ডাকো, কাজ দেখে আস্তে আস্তে গ্রো আপ হই, বেটার। নিজেকে কীভাবে ইম্প্রুভ করেন? ধরেন আপনি যখন বাসায় থাকেন যে আমি নেক্সট শোতে আরও একটু ডিফারেন্ট কিছু প্লে করব এবং আমি নিজের মধ্যে এক্সপেরিমেন্ট করব, এরকম কি হয়?
না হয় অ্যাকচুয়ালি রেগুলারলি আমার প্র্যাকটিস ওভাবে করা হয় না। আমি শোর সত্যি কথা বলতে আমি শোর আগের দিন অথবা তার আগের দিন আমি একটু জাস্ট ক্যাচ আপ করি নিজেকে। মানে আপনি খুবই ট্যালেন্টেড এজন্য? আমি জানি না অ্যাকচুয়ালি, হয়তোবা। আচ্ছা, ইভেন আমার কখনো এত ক্রাউড দেখে, আমার ক্রাউড দেখলে যে নার্ভাস ফিলটা হয় আমার ওটা কখনো হয়নি। মানে ক্যামেরা দেখলে নার্ভাস ফিল হয় কিন্তু ক্রাউড দেখলে না, দেখলে নার্ভাস ফিল হয় না। মানে আপনি দেখেন আমাকে কি নার্ভাস লাগছে? না না, আমি তো নরমালি আপনার সাথে কথা বলছি। ওকে, সো আপনি আপনার এই পেশায় খুবই স্যাটিসফ্যাকশন? হ্যাঁ, আই এম স্যাটিসফাইড। খুবই খুবই বলবো না, সামটাইম তো কিছু ব্যাড এক্সপিরিয়েন্সের মানে থাকেই। একটু বলেন না, লাইক এই যে আপনি একটু আগে যে কোশ্চেনটা আমাকে করলেন, এই টাইপ অফ যদি ক্লায়েন্ট ডিমান্ডেড থাকে তখন একটু আপসেট হয়ে যায় যে কেন এমন হবে, আজকে মেয়ে দেখে কি এমন টাইপ অফ সিচুয়েশন ফেস করতে হবে, এই আর কি। আমি লাস্ট প্রশ্ন করব, ডিজে মানে অনেক টাকা, মানে মানুষের ধারণা ডিজে মানে হচ্ছে প্রচুর টাকা পয়সা এবং এরা খুব এনজয় করে লাইফটাকে, হ্যাঁ ক্রাউডদের সঙ্গে এনজয় করে, তার ভালোবাসাটা সবার সঙ্গে ছড়িয়ে দেয়, এইটা ঠিক আছে গানের মাধ্যমে, এবং ওই যে মানুষ যে ভালোবাসতেছে ওইটা তার বড় প্রাপ্তি। হ্যাঁ, কিন্তু টাকা পয়সা কেমন, মানে বাংলাদেশে কি এটা পেশা হিসেবে নেওয়ার মতো জায়গা আছে, সেক্টরটা তৈরি হয়েছে? অবিয়াসলি আছে। অবিয়াসলি আছে, মানে আপনি খেয়ে পরে চলতে পারতেছেন কোনো সমস্যা না, তার বেশিও করতে পারতেছেন। ওকে, আইফোন দেখছি, সো নিশ্চয়ই খুব ভালো আছেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ইনায়না, থ্যাংক ইউ সো মাচ। আমার সাথে ছিলেন 10 মিনিটস উইথ মডেল এই শোতে ইনায়না এলিজাবেথ কস্তা। বেসিক্যালি শি ইজ এ ডিজে, বাট ভালোবাসেন মডেলিং, ভালোবাসেন অ্যাক্টিং, ভালোবাসেন আরও অনেক কিছু, আসলে 10 মিনিটে সম্ভব না, বাট আমার খুব ভালো লাগলো, খুবই স্ট্রেট ফরওয়ার্ড এবং দারুণ এনার্জেটিক, কনফিডেন্ট, এরকমই মানুষ হওয়া উচিত। আপনি মেয়ে বলে পিছিয়ে থাকবেন সেটা একদমই না, আপনি স্মার্টলি যে কোনো কিছু হ্যান্ডেল করতে পারেন, স্মার্টলি আপনি প্রতিবাদ করতে পারেন, স্মার্টলি আপনি এগিয়েও চলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।